নাটকীয়তার ম্যাচে শেষ বলে জয় কলকাতার। ডেথ ওভারে ধুন্তুমার ব্যাটিংয়ের প্রদর্শনী হল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের লড়াইয়ে। তাতে দুই দলই রান উৎসব করেছে। 412 রানের ম্যাচে শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতার পর কলকাতা হেসেছে শেষ হাসি। স্বাগতিকরা 4 রানে হারিয়েছে হায়দ্রাবাদকে। আগে ব্যাটিং করে কলকাতা করে 7 উইকেটে 208 রান। KKR এর দেয়া 209 রানের পাহাড় তারায় শেষ 3 ওভারে জয়ের জন্য হায়দ্রাবাদের লক্ষ্য ছিল 60 রান। ক্রিজে তখন সেট ব্যাটসম্যান বলতে গেলে হেনরিক ক্লাসেন। 18তম ওভারে বরুণ ধাওয়ানকে 2 ছক্কা মেরে আশা জিয়ে রাখলেন। নতুন ব্যাটিংয়ে নামা শাহবাজ হাঁকালেন আরও এক ছয়। 18তম ওভারে এলো 21 রান। 19তম ওভারে কলকাতা অধিনায়ক বল তুলে দিলেন IPL ইতিহাসের সবচেয়ে দামি তথা প্রায় 25 কোটি রুপির মিচেল স্টার্কে। আগে 3 ওভারে বেশ খুলছে ছিলেন, তবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের শেষ ওভারটা করতে এসে যেন আরও গুবলেট বাঁধিয়ে ফেললেন। ক্লাসেন ও শাহবাজ দুজনে মিলে 4 ছক্কা হাঁকালেন টার্ককে। এক ওভারে রান উঠল 26। ওজিএই তারকা পেসার নিজের কোটা শেষ করলেন 4 ওভারে 53 রানে, ওভার প্রতি 13.75। যদিও উইকেট পাননি একটিও। শেষ ওভারে যখন জয়ের জন্য 13 রান দরকার, তখনও হার্শিতের প্রথম বলে নেন 6, পরে বলে 1। তৃতীয় বলে শাহবাজ আউট হওয়ার পর পঞ্চম বলে স্লোয়ারে তাল মেলাতে না পেরে ক্যাচ দেন ক্লাসেনও। শেষ বলে জয়ের জন্য 5 রান দরকার ছিল হায়দ্রাবাদের, কিন্তু অধিনায়ক কামিন্স বল ব্যাটেই লাগাতে পারেননি। ডট বল দিয়ে KKRকে মাত্র 4 রানে জেতালেন রানা। 4 ওভারে মাত্র 33 রান দিয়ে 3 উইকেট নিয়ে ম্যাচের নায়ক তো এই তরুণ বোলারই। সংক্ষিপ্ত স্কোর, কলকাতা 20 ওভারে 208/7, রাসেল 64, সল্ট 54, রমনদীপ 35, নটরাজন 3/32, মার্কান্দে 2/39, হায়দ্রাবাদ 20 ওভারে 204/7, ক্লাসেন 63, অভিষেক 32, হার্ষিত 3/33, রাসেল 2/25। ফল, কলকাতা নাইট রাইডার্স 4 রানে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ আন্দ্রে রাসেল। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।